আচ্ছা, আমরা ওয়াইন্ডিং এর ডেফিনেশন করেছি। ওয়াইন্ডিং ছোট কোণ থেকে বড় কোণ, এই ধরনের একটা ডেফিনেশন করেছিলাম, আর আমি রিপিট করতে চাচ্ছি না। আমরা ওয়াইন্ডিং এর অবজেক্টিভস করেছি। আমরা অনেকদিন পরে ক্লাসে জয়েন করলাম, অনেকদিন প্রায়, যদিও যাওয়া স্যার কন্টিনিউ করতেছে, আমার পার্টটাও আমাকে কন্টিনিউ করতে হবে, আমার পার্টটা তো শেষ করতে হবে। ঠিক না? তো আমরা ইয়ার্ন ওয়াইন্ডিং এর অবজেক্টিভস এটা করেছিলাম। ওয়াইন্ডিং এর রিকোয়ারমেন্টস, মানে ওয়াইন্ডিং করার মাধ্যমে আমরা কি চাই, আমাদের চাওয়াটা কি, ওয়াইন্ডিং যে করতেছি এটার মাধ্যমে আমরা কি চাই, আমাদের ইয়ার্ন এর মধ্যে কি কি কোয়ালিটি ইমপ্রুভ করতে চাই, ইয়ার্নটাকে স্টোর করতে চাই, এটা পরবর্তী প্রসেসকে অ্যাক্সিলারেট করতে চাই, অ্যাক্সিলারেট করার জন্য বা পরবর্তী প্রসেসকে কিভাবে ইম্প্যাক্ট করে, এটার উপরে ভিত্তি করে আমরা ইয়ার্নের কোয়ালিটি কেমন চাই, প্যাকেজের সাইজ কেমন হবে, শেপ কেমন হবে, এবং সেটা পরবর্তী সাকসেসিভ প্রসেসের জন্য সুইটেবল কিনা, এই ধরনের যে ইয়ার্নের স্টোরেজ রিকোয়ারমেন্ট অথবা ইয়ার্নটাকে আমরা স্টোর করতে চাই, ইয়ার্নটাকে আমরা পরবর্তীতে ব্যবহার করতে চাই, এই জন্য ওয়াইন্ডিং করার মাধ্যমে আমরা কি চাচ্ছি, দিস ইজ ওয়াইন্ডিং রিকোয়ারমেন্ট। দেখো এখানে লেখা আছে, দ্য ফল্ট লেভেল ইন দ্য ইয়ার্ন মাস্ট বি রিডিউসড টু অ্যান অ্যাকসেপ্টেবল লেভেল। আমরা আগেও বলেছিলাম যে ওয়াইন্ডিং এর মাধ্যমে আমরা ফল্ট কে অন রিডিউস করব, মিনিমাইজ করব একটা লেভেল পর্যন্ত, অ্যাকসেপ্টেবল লেভেল পর্যন্ত। এটা হচ্ছে ওয়াইন্ডিং রিকোয়ারমেন্টের একটা পয়েন্ট, যে ওয়াইন্ডিং করার মাধ্যমে আমরা কি চাই। অনুরূপ ভাবে এখানে 5-6টা পয়েন্ট আছে যেটা আমরা পড়লেই বুঝতে পারবো। এসেনশিয়াল ফিচার্স অফ এ গুড ওয়ার্ক, আমরা যেহেতু জানি যে ওভেন ফেব্রিকের ক্ষেত্রে 2 সেট ইয়ার্ন থাকে, ওভেন ফেব্রিকের ক্ষেত্রে 2 সেটস ইয়ার্ন থাকে, একটাকে আমরা বলি ওয়ার্প ইয়ার্ন আর একটাকে বলি ওয়েভড ইয়ার্ন। ওয়ার্প ইয়ার্নটা হচ্ছে ভার্টিক্যাল ইয়ার্ন এবং ওয়েভড ইয়ার্নটা হচ্ছে ট্রান্সভার্স ইয়ার্ন বা ল্যাটেরাল ইয়ার্ন, ওয়েভড ইয়ার্ন হচ্ছে হরাইজন্টাল ইয়ার্ন। তাহলে একটা ভার্টিক্যাল ইয়ার্ন, একটা হচ্ছে হরাইজন্টাল ইয়ার্ন। আমি অ্যানোটেশন দিচ্ছি, ভার্টিক্যাল ইয়ার্ন গুলা, ভার্টিক্যাল যে ইয়ার্ন গুলো আছে ইয়ার্ন গুলো হচ্ছে ওয়ার্প ইয়ার্ন, এবং ট্রান্সভার্স ডিটেকশন বরাবর যে ইয়ার্ন গুলো আছে সেগুলোকে ওয়েভড ইয়ার্ন বলা হয়। তো আমরা যেহেতু ওয়াইন্ডিং করতেছি, ওয়ার্পিং করব, সাইজিং করব, দেন লুমিং এ চলে গেছে স্যার, স্যার লুমিং করাচ্ছে, উইভিং সরি শেডিং পিকিং বিটআপ করাচ্ছেন। তো শেডিং পিকিং বিটআপের মাধ্যমে, শেডিং পিকিং বিটআপের মাধ্যমে ফেব্রিক তৈরি হয়, এবং উইভিং বলতে বোঝায় সাধারণত শেডিং পিকিং বিটআপ, মানে প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি এই তিনটার মোশনের মাধ্যমে আমরা ফেব্রিক তৈরি করি। তো সেটাই উইভিং। বাট উইভিং এর আগে, উইভিং শুরু করার আগে আমরা ওয়ার্পিয়ানকে প্রিপারেশন করে নেই, ওয়ার্পিয়ান প্রিপারেশন বা প্রিপারেটরি প্রসেস বলা হয়। অর্থাৎ ওয়ার্পিয়ানটাকে আমরা বিভিন্ন প্যাকেজ ফর্মে নিয়ে যাই। প্রথমে হচ্ছে কি, স্পিনার্স ববিন থেকে আমরা সে স্পিনার্স ববিন থেকে বিভিন্ন প্যাকেজে কনভার্ট করি, কোন ওন প্যাকেজ, চিজ ওন প্যাকেজ, এই ধরনের প্যাকেজে কনভার্ট করি। এই প্যাকেজ গুলা থেকে আবার বিম তৈরি করি, ওয়ার্প বিম, ওয়ার্প বিম গুলাকে আবার সাইজিং করার পরে সাইজড বিম তৈরি করি। এই সাইজড বিমটাকে আমরা লুমের, মানে উইভিং মেশিন যেটা লুম, লুমের মধ্যে আমরা ইনপুট হিসেবে দেই, সেখান থেকে ওয়ার্পের শিট, পরবর্তীতে শেডিং পিকিং বিটআপের মাধ্যমে শেডিং ক্রিয়েট হয়, শেড হয়, এরপরে এখানে ওয়েবটিয়ান ইনসার্ট করা হয়, এরপরে এরপরে বিটআপের মাধ্যমে ফেব্রিক তৈরি হয়। এখন আমরা ওয়ার্পিয়ানটাকে প্রিপারেশন করি, ওয়ার্পিয়ানটাকে সাইজিং করি, সাইজিং এর আগে ওয়ার্পিং করি। যে ওয়ার্পিয়ানটার কি কি ফিচার থাকতে হবে, ওয়ার্পিয়ানটা কি ধরনের হওয়া উচিত, একটা ভালো ওয়ার্প হিসেবে একটা ওয়ার্পিয়ান যদি এখানে পারফর্ম করতে চায় তার কি কি ফিচার থাকা উচিত, কারণ ওয়ার্প ব্রেকেজ রেটটা অবশ্যই আমার ইফিসিয়েন্সি কে ভালোভাবে ইম্প্যাক্ট করবে। আমরা জানি যে আমাদের উইভিং মেশিনের ক্ষেত্রে ওয়ার্প ব্রেকেজ এবং ওয়েভড ব্রেকেজ, ওয়ার্প ব্রেকেজ কে বলা হয় ওয়ার্প সিএমপিএক্স, সিএমপিএক্স ওয়ার্প ব্রেকেজ এবং ওয়েভড ব্রেকেজ, যখনই ওয়ার্প ব্রেক করবে বা ওয়েভড ব্রেক করবে তখনই কিন্তু লুম স্টাফ হয়ে যাবে, লুমটা বন্ধ হয়ে যাবে। আর যখন লুম বন্ধ হবে, যত বেশি বন্ধ হবে, ওয়ার্প ব্রেকেজ রেট বেড়ে যাওয়া মানেই হচ্ছে
ফেব্রিকের কোয়ালিটিটাকে কোয়ালিটিটা ডেটেরিয়েট করবে, ডিক্লাইন করবে, এবং আমার ইফিসিয়েন্সি কমে যাবে, প্রোডাক্টিভিটি কমে যাবে, টাইমের রেসপেক্টে প্রোডাকশন কমে যাবে, মেশিনের আইডল টাইম বেড়ে যাবে। তো যেহেতু আমাদের ওয়ারপিয়ানটা টেনশনে থাকে এবং ওয়ারপিয়ানে মূলত শেডিং শেডিং এ অংশগ্রহণ করে, আমরা জানি ওয়ারপিয়ানকে দুই ভাগে ভাগ করা হয়, টপ এবং বটম, টপ শেড বটম শেড দুই ভাগে ভাগ করার পর একটা প্যাসেজ ক্রিয়েট করা হয়, রেক্টেঙ্গেল শেপের প্যাসেজ ক্রিয়েট করা হয়। সেই প্যাসেজের ভিতর দিয়ে শাটলের মাধ্যমে অথবা এয়ারের মাধ্যমে অথবা র্যাপিয়ারের মাধ্যমে ওয়েভকে ইনসার্ট করা হয়। তো ওয়ারপিয়ান স্বাভাবিক অবস্থা থেকে আবার দুই ভাগে ভাগ হয়ে গিয়ে শেড ক্রিয়েট হয়, দুই ভাগে ভাগ হয়ে শেড ক্রিয়েট হয়। তো ওয়ারপিয়ানের উপর একটা আলাদা একটা প্রেশার বা টেনশন অবশ্যই পড়ে। হিল ফ্রেমের মাধ্যমে আমরা ওয়ারপিয়ানকে দুই ভাগে ভাগ করে ফেলি। তো ওয়ারপিয়ানটা একটা মেকানিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যায়, কুলিং ফোর্সের মধ্যে দিয়ে যায়। দ্যাটস ওয়াই ওয়ারপিয়ানের একটা ভালো কোয়ালিটি থাকা দরকার, ফিচার থাকা দরকার। দ্যাটস ওয়াই এখানে একটা টাইটেল মেনশন করা হয়েছে, এসেনশিয়াল ফিচার্স অফ এ গুড ওয়ার্ক। ওয়ারপিয়ানের মধ্যে কি কি থাকা যাবে না বা কি হওয়া উচিত, যেমন মাস্ট বি ইউনিফর্ম ইন ক্রস সেকশন, ক্লিন অ্যান্ড ফ্রি অফ নটস অ্যাজ পসিবল। ওয়ারপিয়ানটা অবশ্যই ইউনিফর্ম ইন ক্রস সেকশন হতে হবে। টেক্সটাইল ম্যাটেরিয়াল যেহেতু একটা ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল এবং আমরা জানি ইয়ার্ন এর ক্রস সেকশনে নিয়ার অ্যাবাউট 80 থেকে 90 ইয়ার্ন থাকে, ফাইবার থাকে, 80 থেকে 90 80 থেকে 100 ফাইবার গুলা সাধারণত একটা অপারেটর সাথে টুইস্টিং এর মাধ্যমে ইয়ার্ন তৈরি হয়। ইয়ার্ন এর ক্রস সেকশনে অনেকগুলা ফাইবার থাকে, 80 থেকে 100টার মতো, যদি ন্যাচারাল স্ট্যাপল ফাইবারের কথা বলি, ন্যাচারাল ফাইবার দিয়ে কটনের কথা বলি, এরকম অনেকগুলা ফাইবার থাকে একটা অপরটার সাথে টুইস্ট হয়ে মূলত ইয়ার্ন তৈরি হয়। তো যেহেতু 80 থেকে 100টা ইয়ার্ন ফাইবার মিলে একটা ইয়ার্ন তৈরি হয় সাধারণত ন্যাচারাল ফাইবার মিলে, কটনের ক্রস সেকশন, কটন ইয়ার্নের ক্রস সেকশনে 80 থেকে 100টা ফাইবার পাওয়া যায়। এখন এটা তো আর রডের মতো, আমাদের যে মেটাল রড আছে এটাকে যেমন আমরা ইজিলি একটা ইউনিফর্ম ক্রস সেকশনে নিয়ে আসতে পারি, কিন্তু টেক্সটাইল ম্যাটেরিয়াল ইয়ার্নকে ইজিলি সেই অবস্থায় নিয়ে যাওয়া পসিবল না, খুব একটা সম্ভব না। বাট এটা এমন একটা পজিশনে থাকতে হবে যাতে আনইভেননেস না থাকে, ইভেন থাকে। অর্থাৎ ইউনিফর্ম ইন ক্রস সেকশন মানে হচ্ছে খুব বেশি পরিমাণে থিক, খুব বেশি পরিমাণে থিন থাকা যাবে না, কোথাও একটু বেশি উঁচা হয়ে গেছে, কোথাও একটু নিচে, মানে ক্রস সেকশনের কথা বলতেছি, এই ধরনের থিক থিন প্লেস থাকা যাবে না, তাহলে এটা আনইভেন ইয়ার্ন বলা হয় এবং এই ইয়ার্নটা আমাদের রিকমেন্ডেড না। দ্যাটস ওয়াই এখানে আমরা বলেছি যে মাস্ট বি ইউনিফর্ম ইন ক্রস সেকশন, ক্লিন অ্যান্ড ফ্রি অফ নটস অ্যাজ পসিবল। আমরা ওয়াইন্ডিং করার সময় কিন্তু আমাদের নট ক্যাচার থাকে বা নটকে রিমুভ করার জন্য আলাদা ডিভাইস থাকে, কাটার থাকে, এজন্য নটটাকেও রিমুভ করতে হবে, কারণ নট যখন থাকবে তখন সেখানে ফল্টি ফেব্রিক তৈরি হবে, নটের জায়গাটাতে এখানে এরকম নটটা এখানে ভিজিবল হবে, ফেব্রিকের অ্যাপিয়ারেন্স অ্যাজ ওয়েল অ্যাজ সার্ফেসের মধ্যে হ্যান্ডফিলে গিয়ে ইন্টারাপ্ট করবে। হ্যান্ডফিলে দেখা যাবে যে কোথাও কোথাও নট আমার হাতে টাচ লাগতেছে। তো হ্যান্ডফিল যেহেতু আমাদের ফেব্রিকের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি, পরবর্তীতে ফিনিশিং এর পরে ব্যবহার করতে গিয়েও এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হিসেবে আমরা এটাকে কনসিডার করি। দ্যাটস ওয়াই এখানে নট থাকলে নটটা ফেব্রিকের মধ্যে ইজিলি আমরা হাত দিয়ে টাচ করতে পারবো, দ্যাটস ওয়াই নটটা আমাদের থাকা যাবে না, এবং নট থাকলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে ইয়ার্নের ব্রেকেজ রেট বেড়ে যাবে, দ্যাটস ওয়াই নট থাকা যাবে না। মাস্ট বি সাফিসিয়েন্টলি স্ট্রং। ওয়ারপিয়ানের মধ্যে যেহেতু ওয়ারপিয়ানটা স্বাভাবিক অবস্থায় এভাবে থাকে, লম্বা অবস্থায় থাকে, যখন সেট ক্রিয়েট হয় উপরে নিচে দুভাগে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যাওয়ার কারণে ওয়ারপিয়ানের মধ্যে একটা স্ট্রেচ পড়ে, টেনশন ফিল হয় উপরে নিচে, টপ শেড বটম শেড, দ্যাটস ওয়াই এটা কি হতে পারে, ছিঁড়ে যেতে পারে। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি হতে হবে, মাস্ট বি সাফিসিয়েন্টলি স্ট্রং হতে হবে। যদি নট থাকে, নট থাকলেও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজে থাকতে হবে, পুরোপুরি রিমুভ করা যাবে না, রিমুভ করার জন্য মেশিন আছে, স্প্লাইসার মেশিন আছে, বাট ওটা আমরা মনে করে ব্যবহার করলাম না, তারপরও নটের সাইজটা একটু ছোট থাকতে হবে। এই বিষয়গুলো আমি পড়াইনি, দ্যাটস আমি কিন্তু হাইলাইট করতেছি, আমি এই পিপিটি এক্সটাকে একটু গো থ্রু করব, দেন আমি ওয়ার্পিং শুরু করব। এখানে আমাদের টাইটেলটা একটু দেখো, এসেনশিয়াল ফিচার্স অফ এ গুড ওয়ার্প। আমাদের গুড ওয়ার্প করার, গুড ওয়ার্পের জন্য কি কি ফিচার লাগবে, একটা গুড ওয়ার্পের কি কি ফিচার থাকে, যেটা থাকতেই হবে। মাস্ট বি ইউনিফর্মলি সাইজড। আমরা জানি যে ওয়ার্পিং এর পরে সাইজিং করি, আমরা ওয়াইন্ডিং এর পরে ওয়ার্পিং করব, দেন সাইজিং করব। সাইজিং মানে হচ্ছে কেমিক্যাল অ্যাপ্লাই করা, অ্যাডহেসিভ কেমিক্যাল ইয়ার্নের সারফেসে অ্যাপ্লাই করা। তো আমাদের ওয়ার্পিয়ানের মধ্যে সাইজিং করতে হয়, ওয়েবটে সাইজিং করতে হয় না, ওয়েবটা যেহেতু ডিরেক্টলি
শেডের ভিতর দিয়ে লেফট টু রাইট পাস করে, ল্যাটারালি পাস করে, এর মধ্যে কোনো ধরনের অ্যাডিশনাল টেনশন, অ্যাডিশনাল কোনো ধরনের অ্যাব্রাশন এগুলা ওয়ার্পকে ফেস করতে হয় না। দ্যাটস ওয়াই ওয়ার্পকে, সরি ওয়েফটকে ফেস করতে হয় না। এই জন্য ওয়েফটকে সাইজ করার কোনো দরকার নাই, ওয়েফটের মধ্যে কোনো ধরনের সাইজিং কেমিক্যাল ইনক্লুড করার দরকার নাই, দরকার পড়ে না। এটা আমরা করি হচ্ছে ওয়ার্পের ক্ষেত্রে, এবং এই সাইজিং প্রসেসটা মূলত একটা অ্যাডিশনাল প্রসেস, শুধুমাত্র উইভিং করার জন্য সাইজিং করতে হয়। যদি আমাদের কোনোভাবে সাইজিং বাদ দিয়ে উইভিং করা যেত, মানে কমার্শিয়ালি উইভিং করা যেত, তাহলে আমরা সাইজিং করতাম না। সাইজিংটা শুধুমাত্র উইভেবিলিটিকে বাড়ানোর জন্য, ওয়ার্প ব্রেকেজ রেট কমানোর জন্য সাইজিং করা হয়। পরবর্তীতে যখন ফেব্রিক তৈরি হয়ে যায়, ডাইং এ যে যখন এটাকে আমরা প্রিন্টিং ডাইং করব, ডাইং ডাইস কেমিক্যাল অ্যাপ্লাই করব, প্রিন্টিং করব বা ফিনিশিং করব, তখন আমরা কি করি, ফেব্রিকের সারফেস থেকে, ফেব্রিক থেকে আমরা ডিসাইজিং করে সাইজ কেমিক্যাল গুলোকে বের করে দেই। তাহলে সাইজিং শুধু লাগতেছে শুধুমাত্র উইভিং করার জন্য। যদি কোনোভাবে আমরা সাইজিং কে বাদ দিতে পারতাম, তাহলে আমাদের কস্টিংটা রিডিউস হতো, কস্ট কমে যেত, আমরা প্রফিট বেশি করতে পারতাম। বাট আমরা আমাদের কমার্শিয়াল যে মেশিন যে স্পিডে চলে, তাতে সাইজিং ছাড়া ফেব্রিক তৈরি করা, ওভেন ফেব্রিক তৈরি করা ইম্পসিবল। বারবার ব্রেক করবে মেশিন, বারবার আইডল থাকবে, ফল্টি ফেব্রিক তৈরি হবে, আলটিমেটলি এটা অনেক হ্যাসেলের কারণ হবে। দ্যাটস ওয়াই এখানে আমরা ওয়ার্প প্যান কে সাইজিং করি, ওয়েফট কে দরকার পড়ে না, করিও না, যেহেতু অ্যাডিশনাল প্রসেস, যেখানে লাগবে না সেখানে আমরা করব না। এই জন্য আমরা বলছি মাস্ট বি ইউনিফর্মলি সাইজড। এরপরে ওয়ার্প প্যানটা অবশ্যই প্যারালাল হতে হবে, ওয়ার্প বিমে গিয়ে ওয়ার্প প্যান গুলো প্যারালালি থাকতে হবে, আমরা সামনে পড়ব। আর ওয়ার্প টেনশন মাস্ট বি ইকুয়াল ফর ইচ ওয়ার্প, প্রত্যেকটা ওয়ার্পের টেনশন একই রকম থাকতে হবে ডিউরিং উইভিং অ্যান্ড ডিউরিং ওয়ার্পিং। ওয়ার্পিং এর সময়ও প্রত্যেকটা ওয়ার্প প্যানকে ইকুয়াল টেনশনে থাকতে হবে, উইভিং যখন হবে তখনও বিম থেকে উইথড্রল হওয়ার সময় তখনও কিন্তু ইকুয়াল টেনশনে থাকতে হবে। এগুলো হচ্ছে একটা গুড ওয়ার্প, ওয়ার্পের বিভিন্ন ফিচার, এসেনশিয়াল ফিচার। আমরা ওয়াইন্ডিং প্যাকেজের মধ্যে সবাই কি পড়েছি, প্যারালাল, নিয়ার প্যারালাল, ক্রস সাউন্ড, ইএসসি এবং টিএম? জি স্যার, ইএসসি তে পড়া হয়েছে। টিএম? জি স্যার, আমাদের হচ্ছে এগুলো পড়ানো হয়েছে। হ্যাঁ, পড়ানো হয়েছে। আমরা এখানে আমাদের এই স্লাইডের মধ্যে প্যারালাল প্যাকেজের কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এটা দিয়েছি, এটা পড়লে আমরা বুঝবো। স্যার স্যার, ক্লাস শেষে যদি এই স্লাইডটা আমি দিয়ে দেব, স্লাইডটা দিয়ে দিলে ভালো হতো। এটা আমি দিয়ে দেব ডিপার্টমেন্টের, দুই ডিপার্টমেন্টের শেয়ার কে দিয়ে দেব, তোমরা এটা নিয়ে নিবা, এই পিপিটিএক্স নিয়ে নিবা। জি স্যার। প্যারালাল ওয়াইন্ডিং প্যাকেজ এখানে আমরা অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস দেখাইছি। আমরা বোধহয় উইথড্রল সিস্টেমটা পড়াইছি, রাইট? ওভার এন্ড উইথড্রল এন্ড সাইড উইথড্রল। জি স্যার। ইএসসি কে পড়াইছি এবং টিএম কেও পড়াইছি। তাহলে এখানে কিছু কথা আছে তো, ওভার উইথড্রল এন্ড সাইড উইথড্রল। এই জন্য এখানে অ্যাডভান্টেজ অফ নিয়ার প্যারালাল ওয়াইন্ডিং, নিয়ার প্যারালাল ওয়াইন্ডিং বা নিয়ার প্যারালাল প্যাকেজ এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলা আছে, এবং ক্রস ওয়াউন্ড এবং ক্রস ওয়াউন্ড প্যাকেজের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। বিশেষ করে ক্রস ওয়াইন্ডিং করতে গেলে, ক্রস ওয়াউন্ড প্যাকেজ তো তৈরি হবে ক্রস ওয়াইন্ডিং এর মাধ্যমে, ওয়াইন্ডিং প্রসেসে যখন ক্রস ওয়াইন্ডিং করব তখন ক্রস ওয়াউন্ড প্যাকেজ তৈরি হবে, যখন প্যারালাল ওয়াইন্ডিং করব তখন প্যারালাল ওয়াউন্ড প্যাকেজ তৈরি হবে, প্যারালাল প্যাকেজ তৈরি হবে। এখানে আমরা জানি যে ক্রস ওয়াউন্ড প্যাকেজের একটা উদাহরণ হচ্ছে কোন বা চিজ প্যাকেজ। কোন বা চিজ প্যাকেজের ক্ষেত্রে, সরি একটু অ্যানোটেশন দিয়ে দেখাই, কোন বা চিজ প্যাকেজের ক্ষেত্রে তো আমাদের কোনো ফ্ল্যাঞ্জ লাগে না, কোন বা চিজ প্যাকেজ আমাদের কোনো ফ্ল্যাঞ্জ লাগে না, আমরা ফ্ল্যাঞ্জ ছাড়া ডিরেক্টলি একটা প্যাকেজ তৈরি করি, কোন কোনিক্যাল শেপের হওয়ার কারণে এটাকে আমরা কোন বলতেছি। আচ্ছা, কোনিক্যাল শেপের কারণে আমরা এটাকে কোন বলতেছি, এখানে কোনো ফ্ল্যাঞ্জ লাগতেছে না। ওয়ার্প বিমে যেভাবে ফ্ল্যাঞ্জ লাগে, এভাবে কোনো ফ্ল্যাঞ্জ এখানে লাগে না। ওয়ার্প বিম বা প্যারালাল প্যাকেজে, যেমন নিয়ার প্যারালাল প্যাকেজে ফ্ল্যাঞ্জ লাগে,
এই ধরনের কোনো ফ্ল্যাঞ্জ লাগে না, লাগতেছে না, ক্রস জোন। এই জন্য বলা হচ্ছে ফ্ল্যাঞ্জ ইজ নট রিকোয়ার্ড, এখানে ফ্ল্যাঞ্জ দরকার পড়ে না, এটা যেহেতু ক্রস জোন প্যাকেজ, এই প্যাকেজটা হচ্ছে ক্রস জোন প্যাকেজ, তো দ্যাটস ওয়াই এখানে ফ্ল্যাঞ্জ লাগে না। এই প্যাকেজের মধ্যে প্যাকেজটা স্টেবল থাকে, যেহেতু ক্রস জোন প্যাকেজ হেলিক্যাল অ্যাঙ্গেলে থাকে, এই জন্য প্যাকেজটা স্টেবল প্যাকেজ হয়, যেহেতু ক্রসিং করা থাকে ইয়ার্নের, একটা ইয়ার্নে ক্রসিং করে করে ওয়াইন্ডিং হয়, দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি মাচ স্টেবল দেন প্যারালাল অর নিয়ার প্যারালাল প্যাকেজ। ওভার উইথড্রল এখানে পসিবল, এখান থেকে ওভার উইথড্রল হয়, এই ধরনের কথাগুলো লেখা আছে, আমরা পড়লে বুঝতে পারবো। Methods of driving the packages. Methods of driving the packages, surface contact driving, অথবা indirect driving. Directly package driving at the constant RPM. Directly package driving at variable RPM. আমরা কি পড়িয়েছিলাম, এটা কোন ডিপার্টমেন্টে পড়াইছিলাম? জি স্যার, জি স্যার, ইএসসি তে পড়ানো হয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, জি স্যার, প্যাকেজেস কিনে হচ্ছে কথা পড়ানো হয়েছে, এখানে ওগুলো লেখানো দেখা আছে এবং কিছু ব্যাখ্যা দেওয়া আছে। কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল আরপিএম এর ক্ষেত্রে ট্রাভার্সিং মেথডস, ট্রাভার্সিং মেথডস হচ্ছে, আমরা আগেও বলেছিলাম যে একটা ইয়ার্নের প্যাকেজ বিল্ড আপ হওয়ার জন্য, একটা ইয়ার্নের প্যাকেজ বা ওয়াইন্ডিং করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা ইয়ার্নের প্যাকেজ বিল্ড হওয়ার দুই ধরনের মোশন লাগে, একটা সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন অফ দ্য প্যাকেজ, প্যাকেজটা রোটেট করতে হবে, প্যাকেজটাকে রোটেট করতে হবে। একটা প্যাকেজ যদি আমরা বিল্ড আপ করতে চাই ইয়ার্নের প্যাকেজ, প্যাকেজ এখানে জড়াচ্ছে, তো এটা রোটেশনাল মোশন দিতে হবে, রোটেট করতে হবে, সাথে সাথে ইয়ার্নের এন্ডটাকে বাম থেকে ডান, ডান থেকে বামে ট্র্যাভার্স করতে হবে। ট্র্যাভার্স করার মোশনটাকে ট্র্যাভার্সিং মোশন বলা হচ্ছে বা ট্র্যাভার্সিং মেথড এখানে আমরা ব্যাখ্যা করব। তো একটা হচ্ছে রোটেশনাল মোশন অফ দ্য প্যাকেজ এবং ট্র্যাভার্স মেকানিজম বা ট্রাভার্সিং মোশন অফ দ্য ইয়ার্ন এন্ড। রড সেটা লেফট টু রাইট, রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট, এ ধরনের মুভমেন্ট দিচ্ছে, অর্থাৎ ক্যাম ঘুরতেছে রোটেশনাল রোটারি সার্কুলার ওয়েতে, বাট এর সাথে কানেক্টিং যে রড আছে ক্যাম প্রোফাইলকে অনুসরণ করতেছে, সেই কানেক্টিং রডটা ডান থেকে বাম, বাম থেকে ডানে মুভ করতেছে। ক্যাম হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস যেটা রোটারি মোশনকে লিনিয়ার মোশনে কনভার্ট করে। এখন এখানে দেখো লেখা আছে রিসিপ্রোকেটিং মেথডের দুই ধরনের, একটা হচ্ছে কমন গাইড রড এন্ড ট্র্যাভার্সিং ক্যাম, অর্থাৎ এরকম যদি হয় যে একটা ক্যাম দিয়ে আমি এরকম পাঁচটা বা দশটা আমি প্যাকেজকে ট্র্যাভার্সিং দেব, একটা কমন ক্যাম আছে এবং একটা কমন গাইড রড, এটা কমন গাইড রড, এটা যেমন ট্র্যাভার্সিং বার, এটা ট্র্যাভার্সিং গাইড, এটা আছে গাইড রড বা কানেক্টিং রড, এই কমন গাইড রড একটা থাকবে, একটার সাথে সাথে এরকম আরো অনেকগুলো ট্র্যাভার্সিং বার লাগানো থাকবে এবং অনেকগুলো প্যাকেজ থাকবে, একটা ক্যাম এবং একটা গাইড রড দিয়ে আমরা দশটা বা পাঁচটা পনেরোটা বিশটা এ ধরনের ট্র্যাভার্সিং করতে পারতেছি, প্যাকেজকে ড্রাইভ দিতে পারতেছি, ট্র্যাভার্সিং মেথডটাকে আমরা কমপ্লিট করতে পারতেছি একটা ক্যাম এবং একটা কমন গাইড রড দিয়ে, এটা হতে পারে। আর ইন্ডিভিজুয়াল ভাবে যদি প্রত্যেকটা প্যাকেজের জন্য একটা করে ক্যাম থাকে, গাইড রড থাকে, তখন সেটা হবে ইন্ডিভিজুয়াল রড এন্ড ক্যাম ফর ইচ স্পিন্ডল বা ইচ প্যাকেজ, প্রত্যেকটা প্যাকেজের জন্য যদি আলাদাভাবে ক্যাম থাকে, আলাদাভাবে আলাদা আলাদা গাইড রড থাকে, আলাদা আলাদা আমাদের যদি ট্র্যাভার্সিং গাইড থাকে, তখন আমরা এটাকে ক্লাসিফাই করি, এটাকে আমরা বলি যে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রড এন্ড ক্যাম ফর ইচ স্পিন্ডল, এই ক্যাটাগরিতে পড়বে।
তো কমন গাইড ডটও হতে পারে, ইন্ডিভিজুয়াল গাইড ডট এন্ড কমন ক্যাম এটাও হতে পারে। আমাদের দুইটা মেশিনে আমাদের ল্যাবে আছে, অর্থাৎ কমন গাইড ডটের জন্য যে মেশিন, একটা কমন ট্রাভার্সিং ক্যাম এই মেশিনটাও আছে, এবং ইন্ডিভিজুয়াল রড এন্ড ক্যাম প্রত্যেকটা প্যাকেজের জন্য আলাদা আলাদা রড এবং ক্যাম এটা আমাদের ল্যাবে আছে। রিসিপ্রোকেটিং আমরা এভাবে দিতে পারি, একটা হচ্ছে দুইটার মধ্যে একটা হচ্ছে কি যে রোটারি ভাবে আমরা ট্রাভার্সিং দিতে পারি, আর একটা দিতে পারি কিভাবে রিসিপ্রোকেটিং ওয়েতে। তো রিসিপ্রোকেটিং ওয়ে দুই প্রকার, একটা হচ্ছে কমন গাইড রড এন্ড ট্রাভার্সিং ক্যাম, যেখানে এখানে দেখানো হয়েছে। আমরা এখানে যদি দেখি যে একটা যদিও দেওয়া আছে, বাট আমরা যদি এই অংশটুকুকে প্রলং করে দেই, বাড়ায় দেই, বর্ধিত করে দেই এবং এই ধরনের আরো অনেকগুলো ক্যাম গাইড দেই, তাহলে এটা কমন গাইড রড, এবং একটা ক্যাম দিয়ে আমরা গাইড রড গুলোকে মুভ করাবো লেফট টু রাইট, রাইট টু লেফট, তখন এটা এটা আমরা ক্যাটাগরাইজ করবো এভাবে যে এটা কমন গাইড রড এন্ড ট্রাভার্সিং ক্যাম হিসেবে। রোটেটিং, রোটেটিং ট্রাভার্সিং মেকানিজম কিভাবে করব আমরা, এটা এটা দুই ভাবে হতে পারে। রোটেটিং টা দুই ভাবে হতে পারে, গ্রুপ রোলার উইথ সিঙ্গেল গ্রুপ এন্ড মাল্টিপল গ্রুপস। আমরা সারফেস কন্টাক্ট ড্রাইভিং যেটা দেখেছিলাম, ইনডিরেক্ট ড্রাইভ, অর্থাৎ প্যাকেজে একটা ড্রাম থাকবে, ড্রামের সারফেস কন্টাক্টে প্যাকেজ রোটেট করবে, একটা ড্রাম থাকবে যার ডায়া অপরিবর্তিত, একটা ড্রাম থাকবে তার সারফেস কন্টাক্টে প্যাকেজ রোটেট করবে, প্যাকেজ ঘুরতে থাকবে। তো ড্রাম যদি ক্লক ওয়াইজ ঘুরে তো প্যাকেজটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে, এখানে ওই ওই সাইনে দেওয়া আছে। তো এমন যদি হয় যে যে আমাদের ড্রামের সারফেস কন্টাক্টে প্যাকেজটা রোটেট করবে, যে প্যাকেজটাকে রোটেট করার জন্য যে ড্রামটা আমরা ইউজ করতেছি, এই ড্রামের মধ্যে যদি গ্রুপ বা খাঁজ কাটা থাকে, গ্রুপ করা থাকে, এই যে গ্রুপ দেখো, গ্রুপ প্রোফাইল করা থাকে, এই প্রোফাইল অনুসরণ করে ইয়ারনটা বাম থেকে ডানে মুভ করবে। গ্রুপটা অনুসরণ করা থাকবে যে প্রোফাইল অনুসরণ করে ইয়ারনটা বাম থেকে ডানে যাবে, অর্থাৎ একই ড্রাম দিয়ে আমরা প্যাকেজকে রোটারি মোশন, রোটেটিং মোশনও দেব। তাহলে এখানে অ্যাডিশনাল ভাবে আলাদা যে অ্যারেঞ্জমেন্ট দরকার ছিল, ক্যাম লাগবে, কমন ক্যাম থাকতে পারে বা গাইড রড লাগবে, ট্রাভার্সিং গাইড লাগবে, এখানে কিছুই লাগতেছে না। জাস্ট একটা সিঙ্গেল গ্রুপের মাধ্যমে হতে পারে, মাল্টিপল গ্রুপের মাধ্যমেও হতে পারে, সিঙ্গেল গ্রুপের মাধ্যমে হতে পারে, মাল্টিপল গ্রুপের মাধ্যমে হতে পারে। কারণ সিঙ্গেল গ্রুপ মাল্টিপল গ্রুপ কেন সেটার একটা ব্যাখ্যা আছে, আমরা যদি অ্যাঙ্গেল কে কম বেশি করতে চাই তখন মাল্টিপল গ্রুপ দেবো, সিঙ্গেল গ্রুপ দিলে অ্যাঙ্গেলটা বড় হবে, মাল্টিপল গ্রুপ দিলে অ্যাঙ্গেল ছোট হবে, সেখানে ইয়ার্নের ডেনসিটি রিলেটেড, ওটা আমরা না বলি। আপাতত আমরা দেখি যে রোটেটিং মোশন যেটা আছে, এই রোটেটিং ট্রাভার্সিং মেথডের মাধ্যমে আমরা ট্রাভার্স করতে পারি। সেখানে দুইটা পদ্ধতি আছে, একটা গ্রুপ রোলারের মাধ্যমে করব, বাট সিঙ্গেল গ্রুপ রোলার অথবা মাল্টিপল গ্রুপস এর মাধ্যমে। অর্থাৎ এখানে একটা প্যাকেজ, একটা ড্রাম যেটা কিনা আমাদের ইয়ার্নের প্যাকেজকে, আমাদের ওয়াইন, আমাদের প্যাকেজকে রোটেট, রোটারি মোশন দিবে, সারফেস কন্ট্যাক্টের মাধ্যমে রোটারি মোশন দিবে, সাথে সাথে ট্র্যাভার্সিং মোশনও দিবে, বা ইউজিং দ্য গ্রুপস, গ্রুপের মাধ্যমে সে রোটারি মোশন, ট্র্যাভার্সিং মোশনটাও দিবে। কারো কোনো কোশ্চেন আছে এখানে এই দুই এই এই এতটুকু অংশের মধ্যে? ট্রাভার্সিং মেথড দুই ধরনের বললাম আমরা, রিসিপ্রোকেটিং মেথড, রোটেটিং মেথড। রিসিপ্রোকেটিং এর মধ্যে আমরা এখানে দেখাচ্ছি যে কমন গাইড রড এবং ট্রাভার্সিং ক্যামের মাধ্যমে হতে পারে, অথবা ইন্ডিভিজুয়াল রড এবং ক্যাম ফর ইচ স্পিন্ডল বা ইচ প্যাকেজ এটাও হতে পারে। আর এটা রোটেটিং এর মধ্যে দুইটা পদ্ধতি হতে পারে, রোলারের মাধ্যমে, সেখানে সিঙ্গেল গ্রুপ রোলার অথবা মাল্টিপল গ্রুপ রোলার। স্যার এখানে একটা জানার বিষয় ছিল, সেটা হচ্ছে যেহেতু আমাদের দুই ধরনের মেথড আছে, রোটেটিং আর হচ্ছে রিসিপ্রোকেটিং, তো আমি কখন হচ্ছে কোনটা ইউজ করবো বা প্র্যাকটিক্যালি হচ্ছে কখন কোনটা ইউজ করা হয় এটা যদি একটু বলতে। হ্যাঁ, কখন কোনটা ইউজ করা হয়, এখন আমার এখানে অনেকগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখতে হবে। এখানে এমন কিছু বিষয় থাকে যেখানে সবগুলাতে অ্যাডভান্টেজ আছে, বাট অ্যাডিশনাল মেকানিজম কম। আমি যদি মনে করি এটা আমার কখন লাগবে, যদি আমি আর কোনো একটা ইন্ডাস্ট্রির পলিসি মেকার হই, আমাকে কোনো একটা ইন্ডাস্ট্রিতে কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তারা নতুন একটা ওভেন ইন্ডাস্ট্রি দিতে চায়, উইভিং ইন্ডাস্ট্রি দিতে চায়, সেখানে তারা যেহেতু এখানে ওয়াইন্ডিং করার দরকার পড়বে, রিকোনিং করার দরকার পড়বে, তো তারা আমার কাছে জানতে চাইলো যে আমি এটা ডিজাইন করতেছি যে আমি কি ধরনের মেশিন কিনবো ফর ওয়াইন্ডিং পারপাসেস, আমি ওয়াইন্ডিং পারপাসে কি মেশিন কিনবো, এবং সেটা কিনতে গেলে আমার কোন অ্যাডভান্টেজিয়াস হবে আমাকে বুঝতে হবে। এখন আমি যদি এরকম করি যে না, আমার অ্যাডিশনাল ভাবে
ক্যাম লাগবে, ক্যামকে আবার অয়েলিং করতে হয়। আমি জানি প্রত্যেকটা মেশিনে অয়েলিং করতে হয়, গ্রিজিং করতে হয় এবং অনেক ধরনের ইয়া থাকে। তো মডার্ন মেশিন গুলোতে সাধারণত রোটেটিং মোশনটা বেশি, রোটেটিং ট্রাভার্সিং মেকানিজমটা বেশি থাকে। মডার্ন যে মেশিন গুলো আছে সেগুলোতে রোটেটিং ট্রাভার্সিং মেকানিজমটা বেশি থাকে, এবং সেক্ষেত্রে আমার একটা অ্যাডভান্টেজ আছে, অল্প জায়গার মধ্যে হয়ে গেল। আমরা যখনই স্পেস স্পেসের ব্যাপারটা চিন্তা করব, আমাদের স্পেস ইউটিলাইজেশন ফ্যাক্টরিতে 1 বর্গফুট জায়গাকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা এমন কোনো মেশিন কিনবো না যেটা অনেক বড়, এবং দুইটা অপশন যদি থাকে, একটা মেশিনের ডাইমেনশন অনেক বড় আর একটা মেশিনের ডাইমেনশন অনেক ছোট, বাট দুইটা দিয়ে একই রকমের পারফর্ম করা যায়, বাট কিছু লিমিটেশন থাকলেও সেটা নেগলিজিবল যদি হয়, তো আমি ছোট ডাইমেনশনের মেশিনটা কিনবো। কারণ আমার স্পেস কনজাম্পশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং মেশিন যখন বড় হবে, মেশিনে যখন পার্টস বেশি থাকবে, জয়েন্ট পয়েন্ট বেশি থাকবে, তখন এই মেশিন যখন ঘুরতে থাকবে, মেশিন যখন চলবে, তখন এর প্রত্যেকটা পার্টস কে ঘোরানোর জন্য, চালানোর জন্য অ্যাডিশনাল পাওয়ার রিকোয়ারমেন্ট লাগবে, অ্যাডিশনাল পাওয়ার সোর্স লাগবে, পাওয়ার কনজামশনটা বেড়ে যাবে। আলটিমেটলি পাওয়ার কনজামশন বেড়ে যাওয়া মানেই হচ্ছে আমার আলটিমেটলি যেটা, প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়া, প্রোডাক্টের কস্ট বেড়ে যাওয়া। আর যখন প্রোডাক্টের কস্ট বেড়ে যাবে, বায়ারের সাথে নেগোসিয়েশন করার সময় আমাকে কিন্তু চিন্তা করতে হবে, বায়ার আমাকে যত কমাতে, আমি যত কমে দিতে পারবো লাভ ঠিক রেখে, তত কিন্তু বায়ার আমার দিকে আকৃষ্ট হবে। কিন্তু আমি যদি অ্যাডিশনাল কস্ট বাড়ায় ফেলি, তখন কিন্তু বায়ারকে আমি একটা নির্দিষ্ট লিমিটের নিচে যাইতে পারবো না প্রাইস নেগোসিয়েশনে গিয়ে। তখন বায়ার আমার থেকে না নিয়ে অন্য কোনো দেশ থেকে তার প্রোডাক্ট নিয়ে নিবে। যদিও আমাদের ওয়াইন্ডিং প্যাকেজ গুলো দরকার পড়বে ওয়ার্পিং এর জন্য, ওয়ার্পিং এর কস্টিংটা আবার সাইজিং এ গিয়ে, এবং প্রত্যেকটা প্রসেসের কস্টিং আমরা করি। কিন্তু মেশিনে যদি আমরা এমন মেশিন কিনলাম যেখানে জয়েন্ট পয়েন্ট বেশি, মেকানিজম বেশি, কিন্তু কাজ একই রকম করা যায় অন্য একটা মেশিন দিয়ে, যেখানে কম মেকানিজম, কম স্পেস ইউটিলাইজেশন দিয়ে সম্ভব, তখন আমরা কম, যেটা মিনিমাম স্পেস লাগে, সে ধরনের মেশিন গুলোকে পারচেস করবো। যখনই আমরা গাইড রড, কমন ক্যাম দিতে যাব, তখনই কিন্তু একটা স্পেস বড় লাগবে। আর যখন এরকম গাইডের এই এই ধরনের একটা রোলারের মাধ্যমে, গ্রুপ রোলারের মাধ্যমে, আমরা গ্রুপ ড্রামের মাধ্যমে দিতে যাব, তখন কিন্তু অনেক কম জায়গার মধ্যে দুইটা কাজই করা যাচ্ছে। বুঝতে পেরেছো? যে কোনো মেশিন পারচেস করার সময় আমি অনেক অপশন পড়াতে পারি, বাট ইউ হ্যাভ টু সিলেক্ট দা অ্যাপ্রোপ্রিয়েট থিং, যে আমি কখন কোনটা কিনবো, কেন কিনবো, রিজন জানতে হবে, এর পিছনের কারণটুকু জানতে হবে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পাওয়ার, ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আমি এমন কোনো মেশিন কিনবো না যেটাতে অনেক বেশি পরিমাণে পাওয়ার কনজিউম হয়, কাজ একই রকম হয় আর একটা অল্প পাওয়ার কনজামশন মেশিন দিয়ে, যে পাওয়ারটা কম কনজিউম করে, মেশিনটা পাওয়ার কনজিউম করে কম বাট কাজ একই রকম করে। এই ধরনের অপশন থাকলে, স্পেস ছোট, এই ধরনের অপশন থাকলে আমি এই অপশন গুলাকে গ্র্যাব করবো। কারণ আমি যত ছোট মেশিন কিনে একই কাজ করতে পারবো, তত ওই বাকি জায়গাতে আমি অন্য কোনো মেশিনকে ইউটিলাইজ করতে পারবো, বসাতে পারবো। এগুলো অপশন, এগুলো একটা অপশন। আমাকে অপশন গুলার কি জন্য করতেছি বা কোনটা উচিত, এটা আমাকে থিঙ্কিং করতে হবে। যেমন এখন একটা কোশ্চেন আসলো, সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জন্য এই অংশ, এই জিনিসটা বেশি বেস্ট প্রিফারেবল, এটা আমরা বেশি প্রিফার করতে পারি। তবে প্রথম দিকে এই অংশটুকু প্রথমে আসছে আর কি, এই এই যে এই মেকানিজমটা প্রথম দিকে ডেভেলপ হয়েছে, পরে ধীরে ধীরে, এটা তো আসলে ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট, একটা থেকে একটা অ্যাডভান্টেজ ধীরে ধীরে বোঝা যায়, ডিসঅ্যাডভান্টেজ বোঝা যায়, তখন আর একটা অপশনে যায়, ভার্সনে যায়। মেশিনের যে ডেভেলপমেন্ট, মোবাইলে যেমন ভার্সন চেঞ্জ হয়, এভাবে মেশিনেও এক এক ভাবে আপার ভার্সনে যায়, যখন আপগ্রেড হয় তখন আগের লিমিটেশন গুলোকে দূর করা হয়। এখানে স্পেস একটা বড় ফ্যাক্ট, এবং অনেকগুলো জয়েন্ট থাকবে, জয়েন্টে ওয়াইলিং করতে হবে, মেশিনটাতে মেইনটেনেন্স কস্ট বেড়ে যাবে। ওয়াইন্ডিং মেশিনের টাইস বলা হয়েছে, আমরা আগেও বলেছি ফ্ল্যাঞ্জড ববিন যে মেশিনে তৈরি হয়, প্যাকেজের নাম অনুসারে মেশিনের নামকরণ করা হয়, ফ্ল্যাঞ্জড ববিন ওয়াইন্ডিং মেশিন, কোন ওয়াইন্ডিং মেশিন, চিজ ওয়াইন্ডিং মেশিন, পার্ন ওয়াইন্ডিং মেশিন, অ্যাকর্ডিং টু ওয়াইন্ডিং, ওয়াইন্ডিং এর প্রিন্সিপাল অনুযায়ী দুইভাবে ভাগ করা, প্রিসিশন ওয়াইন্ডিং মেশিন আর নন প্রিসিশন ওয়াইন্ডিং মেশিন। এটা একটু বলি, একটা হচ্ছে ওয়াইন্ডিং এর অ্যাকর্ডিং টু প্যাকেজ ওয়াইন্ডিং মেশিন কে বলা হয়, এভাবে নামকরণ করা হয়, পার্ন ওয়াইন্ডিং মেশিন, কপ ওয়াইন্ডিং মেশিন, স্পুল ওয়াইন্ডিং মেশিন। ওয়াইন্ডিং এর প্রিন্সিপাল অনুযায়ী প্রিসিশন ওয়াইন্ডিং মেশিন আর নন প্রিসিশন ওয়াইন্ডিং মেশিন। ড্রাইভ অনুযায়ী বলা যেতে পারে ডিরেক্ট ড্রাইভ ওয়াইন্ডিং মেশিন, ইনডিরেক্ট ড্রাইভ ওয়াইন্ডিং মেশিন। আবার বলা যেতে পারে অ্যাকর্ডিং টু টাইপ অফ ইয়ার্ন ইউজড, ওয়ার্প ইয়ার্ন এর জন্য যে ওয়াইন্ডিং মেকানিজম সেটাকে কি বলা হয়, ওয়ার্প ওয়াইন্ডিং, ওয়ার্প
ওয়াইন্ডিং মেশিন গুলো হচ্ছে কি চিজ কোন স্পুল, এগুলো হচ্ছে ওয়াইন্ডিং মেশিন। ওয়েব ট্রের জন্য আমরা বলেছিলাম পার্ন ওয়াইন্ডিং মেশিনটা ওয়েব ট্রের জন্য ব্যবহার হয়, পার্ন প্যাকেজটা যেহেতু ওয়েব প্যাকেজ হিসেবে ব্যবহার হয়, দ্যাটস ওয়াই পার্ন ওয়াইন্ডিং মেশিনে যে প্যাকেজ তৈরি হয় সেটা ওয়েব ইনসার্শনের জন্য, ফর অর্ডিনারি অথবা কনভেনশনাল লুমের জন্য। মডার্ন লুমে তো আর পার্ন ইউজ হয় না, যেহেতু শাটলে নাই, মডার্ন লুম গুলাকে বলা হয় শাটললেস লুম। এখানে শাটলকে অমিট করে দেওয়া হয়েছে, কারণ শাটলের অনেক ধরনের কনস্ট্রেইন্টস অথবা লিমিটেশন রয়েছে, দ্যাটস ওয়াই আমরা শাটলটাকে অনেক আগে থেকে রিমুভ করার চেষ্টা করা হচ্ছিল, যে শাটলটা বাদ দিয়ে অন্য কোনো ভাবে ওয়েব ইনসার্ট করা যায় কিনা, এবং সেটা সফল হয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখন শাটললেস লুম গুলা বেশি ব্যবহার করি, ইয়ারজেট লুম, র্যাপিয়ার লুম, এটা সবচেয়ে বেশি চলে এবং এটা প্রোডাকশন অনেক বেশি হয়, প্রোডাকশন যে ক্যাপাবিলিটি এটা অনেক বেশি হাই। প্রিসিশন ওয়াইন্ডিং মেশিন, প্রিসিশন ওয়াইন্ডিং মেশিন বলা হয় আমরা যদি বলি যে প্যারালাল এবং নিয়ার প্যারালাল প্যাকেজ, এই প্যাকেজে যে মেথড, এই মেথডটাকে মূলত প্রিসিশন ওয়াইন্ডিং বলা হয়। অর্থাৎ সাকসেসিভ কয়েলস অফ ইয়ার্ন অন এ প্যাকেজ আর লেজ প্যারালাল অর নিয়ারলি প্যারালাল টু ইচ আদার, এটার মাধ্যমে যেটা ঘটে পাশাপাশি দুইটা কয়েল যেহেতু পাশাপাশি থাকে, একটা অপরটার পাশে থেকে জড়ায়, যদি প্যারালাল হয় তাহলে তো কোনো ধরনের রিসিপ্রোকেটিং মেথড থাকবে না, যদি নিয়ার প্যারালাল হয় অল্প স্লাইট ডেভিয়েশন হয়, অর্থাৎ একটা কয়েল থেকে আরেকটা কয়েল অবশ্যই একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আমরা জানি, দ্যাটস ওয়াই এটাকে আমরা নিয়ার প্যারালাল বলি। তো প্রিসিশন ওয়াইন্ডিং এর মাধ্যমে অনেক ভেরি ডেন্স প্যাকেজ তৈরি করা যায়, অর্থাৎ প্যাকেজের ডেন্সিটিটাকে হাই করার জন্য প্রিসিশন ওয়াইন্ডিং ব্যবহার করা হয়। অল্প একটা ভলিউম, ভলিউম কম, ভলিউম কনস্ট্যান্ট রেখে একটাতে অনেক বেশি পরিমাণে ইয়ার্ন আমরা জড়াতে পারি, আর একটা ভলিউম একই রকম রেখে অনেক কম ইয়ার্ন জড়ানো যায়। আমরা যেহেতু একটা ফর্মুলা জানি, রো ইকুয়াল টু এম বাই ভি, প্যাকেজের যে কোনো একটা ঘনত্বকে আমরা এম বাই ভি দ্বারা ডিনোট করি। এখন যখন আমরা এম এর মান বা ওজন বের করতে যাব, প্যাকেজের ওয়েট বের করতে যাব, তখন রো সাথে ভলিউম গুণ হবে, রো সাথে ভলিউম গুণ হবে। তো ভলিউমটাকে যদি ফিক্সড রাখি, ভলিউম ফিক্সড রেখে, ভলিউমটাকে ফিক্সড রেখে আমরা যদি ম্যাক্সিমাম অ্যামাউন্টের ইয়ার্ন জড়াতে চাই, সেক্ষেত্রে কোথাও একটা যদি ম্যাক্সিমাম অ্যামাউন্টের ইয়ার্ন জড়াতে চাই সেক্ষেত্রে প্রিসিশন ওয়াইন্ডিং ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কি হলো, ভলিউম ঠিক আছে, ঘনত্ব বেড়ে যাবে, যখন ম্যাক্সিমাম অ্যামাউন্টের ইয়ার্ন তখন ঘনত্ব বেড়ে যাবে, তখন ওজনও বেড়ে যাবে। ভলিউম ঠিক রেখে যদি আমরা কম পরিমাণ ইয়ার্ন জড়াই সেক্ষেত্রে রো বা ডেন্সিটি কমে যাবে, সেক্ষেত্রে ওজনও কমে যাবে। তাহলে আমরা যদি খুব ভেরি ডেন্স প্যাকেজ তৈরি করতে চাই একই ভলিউমে, তাহলে আমরা এখানে প্রিসিশন ওয়াইন্ডিং ব্যবহার করব। প্রিন্সিপালটা হবে প্রিসিশন ওয়াইন্ডিং প্রিন্সিপাল, প্যারালাল প্যাকেজ বা নিয়ার প্যারালাল প্যাকেজের মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্টের ইয়ার্ন থাকে ইন এ গিভেন ভলিউম, আর যখনই নন প্রিসিশনে চলে যাই অর্থাৎ ক্রস ওন প্যাকেজে যাব, তখনই সেখানে যেহেতু একটা হেলিক্স অ্যাঙ্গেল ক্রিয়েট করে ইয়ার্নের এন্ড, একটা হেলিক্স অ্যাঙ্গেল ক্রিয়েট করে, যার কারণে যেটা ঘটে যে ভয়েড স্পেস বেশি থাকে, ফাঁকা জায়গা বেশি থাকে, ক্রসিং এর মাঝখানে ফাঁকা জায়গা বেশি থাকার কারণে এখানে একই ভলিউমে ইয়ার্নের পরিমাণ কম থাকে, অর্থাৎ ডেন্সিটি কম থাকে। যদি হাইলি ডেন্স ফেব্রিক, হাইলি ডেন্স প্যাকেজ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রিসিশন ওয়াইন্ডিং এ যেতে হবে, অর্থাৎ প্যারালালি অর্থাৎ নিয়ার প্যারালি প্যাকেজ ডেভেলপ করতে হবে। প্যারালালি করতে গেলে তো আমাদের ওয়ার বিম তৈরি করতে হবে, কোনো ইয়ার্নের প্যাকেজ তৈরি করা পসিবল না। নিয়ার প্যারালালি আমরা কি করতে পারি, বিভিন্ন প্যাকেজ তৈরি করতে পারি, যেমন আমাদের স্পিনার্স ববিন তৈরি করা যায়। আমাদের নিয়ার প্যারালাল প্যাকেজ হচ্ছে স্পিনার্স ববিন, যেটা আমাদের স্পিনিং সেকশনের লাস্ট ফ্রেম, যেটা রিং ফ্রেমে আমরা স্পিনার্স ববিনে ইয়ার্ন তৈরি করে এখানে ওয়াইন্ডিং করি। তো যখনই আমাদের ডেন্সিটি বেশি লাগবে, অর্থাৎ অল্প জায়গার মধ্যে অনেক বেশি পরিমাণে ইয়ার্ন জড়াতে হবে, সেক্ষেত্রে আমরা প্রিসিশন ওয়াইন্ডিং এ চলে যাব, আর অল্প জায়গায় ভলিউম ঠিক রেখে যদি কম পরিমাণ ইয়ার্ন জড়াতে হয়, কম ওজন, ওজন কমে যাবে, তখন সেক্ষেত্রে আমরা নন প্রিসিশন ওয়াইন্ডিং এ চলে যাব। এটা আরেক ভাবে বললে সবচেয়ে বেশি ক্লিয়ার হয়, একই আয়তনের একটা, একই আয়তন, একই ভলিউমের একটা চিজ প্যাকেজ আর একটা
স্পিনার্স ববিন প্যাকেজ যদি একই আয়তনের করি আমরা, সেক্ষেত্রে স্পিনার্স ববিনের ওজন বেশি হবে। স্পিনার্স ববিন যদি নিয়ার প্যারালাল প্যাকেজ একই আয়তন আয়তন হচ্ছে, বাট এখানে স্পিনার্স ববিনের ওজন বেশি হবে দেন কোন প্যাকেজের থেকে। কোন প্যাকেজে যেহেতু ক্রস ওন প্যাকেজ, সেখানে ভয়েড স্পেস বা ফাঁকা জায়গা বেশি থাকার কারণে ভলিউম ঠিক থাকলেও ওজন কম থাকবে। প্রিসিশন উইন্ডিং এর উইন্ডিং এবং নন প্রিসিশন উইন্ডিং এর পার্থক্য দেখানো হয়েছে এখানে। দ্য ইয়ার্ন ডেন্সিটি অফ দ্য প্যাকেজ ইজ হাই প্রিসিশন উইন্ডিং এর ক্ষেত্রে, আর নন প্রিসিশন উইন্ডিং এর ক্ষেত্রে আমরা দেখতেছি প্যাকেজ ডেন্সিটি লো থাকে। ডেন্সিটি লো থাকা মানে হচ্ছে ওয়েট কম, একই ভলিউমে ওয়েট কম। ডেন্সিটি হাই থাকা মানে একই ভলিউমে ওয়েট বেশি। ভিটাকে যদি কনস্ট্যান্ট রাখি, ডেন্সিটি বেশি মানে রো ভি, যেহেতু রোর সাথে ভি গুণ হবে। প্রিসিশন উইন্ডিং এর মধ্যে ফ্ল্যাঞ্জড মে বি ইউজড, সবসময় তো আর নিয়ার প্যারালাল প্যাকেজে ফ্ল্যাঞ্জ ইউজ হয় না, কারণ আমরা জানি যে স্পিনার্স ববিন সেটা তো ফ্ল্যাঞ্জ নাই, বাট ফ্ল্যাঞ্জড ববিনে ফ্ল্যাঞ্জ আছে, এই জন্য সবসময় ইউজ হতে পারে তা না, মাঝে মাঝে কোন কোন প্যাকেজে হয়, এই জন্য ফ্ল্যাঞ্জড ববিন মে বি ইউজ মানে ফ্ল্যাঞ্জ ইউজ হতে পারে। এখানে কোনো ফ্ল্যাঞ্জ লাগে না, নন নন প্রিসিশনে কোনো ফ্ল্যাঞ্জ লাগে না, যেহেতু চিজ কোন প্যাকেজ গুলা ক্রস ওন প্যাকেজ, এখানে কোনো ফ্ল্যাঞ্জ লাগে না, সাপোর্ট দরকার নেই। প্রিসিশন ওয়াইন্ডিং এর ক্ষেত্রে স্টেবিলিটি কম থাকে, নন প্রিসিশন ওয়াইন্ডিং এর ক্ষেত্রে স্টেবিলিটি বেশি থাকে। এই জন্য টিস্কোন প্যাকেজ গুলাকে যখন ফ্লোরে রাখা হয় বিভিন্ন সময় ড্রিলিং ড্রফিং এ লাগে, তখন কিন্তু ওটার স্টেবিলিটিটা অনেক বেশি থাকে। আমরা প্র্যাকটিক্যালি এটা খুব বেশি এটা বোঝা যায়। ডেন্সিটি বেশি করার জন্য ইয়ার্নের টেনশনটাকে অনেক বেশি হাই রাখতে হয়, কম্পারেটিভলি নন প্রিসিশন থেকে হাই রাখতে হয়। ইয়ার্ন টেনশন বেশি থাকবে তখন কি হবে, ডেন্সিটি বেশি হবে। টেনশনের সাথে ডেন্সিটির একটা ভালো সম্পর্ক আছে, এই জন্য টেনশনারের একটা গুরুত্ব আছে। টেনশনার কম টেনশনার টেনশন ইয়ার্নের টেনশনটা প্রপারলি মেনটেন করতে হয়। বেশি টেনশন দিলে আবার অনেক প্রবলেম হতে পারে, ইয়ার্নের মরফোলজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেতে পারে। যদি এটা সিনথেটিক ইয়ার্ন হয় তাহলে তার একেবারে মাইক্রো স্ট্রাকচারে গিয়ে এটা অ্যাটাক করতে পারে, দেখা গেল যে পরবর্তীতে যখন ডাইং করব তখন প্রপারলি ডাইং হচ্ছে না। টেনশন বেশি হলে সিনথেটিক ইয়ার্নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম হয় যে পরবর্তীতে ডাই শেড মেলে না, ডাইং করার পরে শেড মেলাতে হবে। শেড মানে হচ্ছে আমাকে বায়ার যে কালার চেয়েছে সেই কালারটা মিলাই বায়ারকে প্রোভাইড করতে হয়। তো যখন টেনশন কম বেশি হওয়ার কারণে অনেক ক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকমের শেড হয়েছে, এক এক জায়গায় এক এক রকমের ডাই শেড হয়েছে, ডাইং এর শেড মিলে না, এটা একটা প্রবলেম হতে পারে। তো এই জন্য আমরা যদি কম্পারেটিভলি হাই টেনশন দেই তাহলে আমাদের প্রিসিশন ওয়াইন্ডিং এর মাধ্যমে ডেন্স প্যাকেজ তৈরি হবে, কম্পারেটিভলি লো টেনশন দিলে সেখানে ইয়ার্ন ডেন্সিটি প্যাকেজের মধ্যে লো হবে। টেনশন আর কি পড়াইছিলাম, ক্যাপস্টান অ্যাডিটিভ কম্বাইন্ড টিএম পড়ানো হয়েছে, বাকিরা অন্য কে বলবো, এটা ইয়া টিএম এ পড়ানো হয়নি। জি স্যার টিএম এ পড়ানো হয়নি। আর ইএসসি তে? জি স্যার পড়ানো হয়েছে। আচ্ছা একটু তারপরে একটু তোমরা অল্প সময় দেখো। টেনশনারকে আমরা বলতেছি ওয়ার্কিং প্রিন্সিপাল অনুযায়ী দুই তিন ধরনের, ক্যাপস্টান টেনশনার, অ্যাডিটিভ টেনশনার এন্ড কম্বাইন টেনশনার অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্কিং ওয়ার্কিং প্রিন্সিপাল। স্যার এখানে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ কি একটা ছিল, ক্যাপস্টান আর মাল্টিপ্লিকেটিভ? জি স্যার আপনি ক্লাসে মাল্টিপ্লিকেটিভ পড়িয়েছিলেন, ক্যাপস্টান নাম তো নতুন। আচ্ছা ক্যাপস্টান নতুন বলতে ক্যাপস্টান লিখে নাও, একই নাম মানে দুইটার প্রিন্সিপাল একই নাম দুইটা, ক্যাপস্টান আর মাল্টিপ্লিকেটিভ টেনশনার, অ্যাডিটিভ টেনশনার, কম্বাইন্ড টেনশনার। ইয়ার্নের টেনশনার তিন ধরনের অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্পিং প্রিন্সিপাল, আর অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ ওয়ার্পিং মেম্বার, ওয়াশার টাইপ হতে পারে, ডিস্ক টাইপ হতে পারে, রোলার টাইপ হতে পারে, বল টাইপ হতে পারে, বিভিন্ন ধরনের টেনশনার রয়েছে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্কিং পার্টস পার্টস বা মেম্বার, এর উপর ভিত্তি করে আমরা এখানে ওয়াশার টাইপ, ডিস্ক টাইপ, কম টাইপ, বাট ওয়ার্কিং প্রিন্সিপালটা এখানে গুরুত্বপূর্ণ, ক্যাপস্টান অ্যাডিটিভ কম্বাইন্ড। একটু দেখি, এটা হচ্ছে ক্যাপস্টান টাইপ টেনশনার, টেনশনারের ফিগার।
ক্যাস্টাইন টাইপ টেনশনের গুরুত্ব হচ্ছে, মানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যদি তিনটা রড চিন্তা করি, রড রডের টুকরা, মেটাল রডের টুকরা চিন্তা করি, বড় করে চিন্তা করলাম, মেটাল রডের টুকরা চিন্তা করি, উপর থেকে দেখলে তিনটা মেটাল রড যদি আমরা কোনো একটা সারফেসে মানে কাঠের মধ্যে আমরা পেরেকের মতো দিলাম, বা পেরেক চিন্তা করি, পেরেকের মতো তিনটা পেরেককে আমরা কাঠের মধ্যে এই এইভাবে দিলাম, এইভাবে আমরা পেরেক ঠুকে দিলাম তিনটা পজিশনে, এখানে একটা পজিশন, এখানে একটা পজিশন, এখানে একটা পজিশন, তিন পজিশনে আমরা রড গুলাকে দিলাম, রড অথবা পেরেক, সহজে বোঝার জন্য উপর থেকে দেখলে পেরেকের মাথাটা তো গোল, এরকম দেখা যাবে টপ ভিউ, এটা টপ ভিউ। এখন পেরেকের সাইড দিয়ে আমরা ইয়ার্ন কে এভাবে পাস করলাম, গা স্পর্শ করে, পেরেকের গা গুলো স্পর্শ করে ইয়ার্নটাকে এরকম করে ঢেউ খেলা অবস্থায় আমরা এখানে প্রবেশ করলাম। উপর থেকে দেখলে এরকম মনে হবে, সাইড নিচ থেকে দেখলে তো অন্যরকম মনে হবে, মানে যে সাইড ভিউ বলি, কিন্তু টপ ভিউ হলে এরকম হবে। এটা হচ্ছে ক্যাপস্টান টেনশনার। অবশ্যই সেখানে যদি এইটা হয় ইনপুট, যদি এই দিক দিয়ে ইয়ার্নটা ইনপুট হয় এইভাবে বাঁকা হয়ে যাওয়ার কারণে, আউটপুটে গিয়ে একটা ভালো টেনশন পাওয়া যাবে, টেনশনের পরিমাণটা আমরা বের করতে পারবো এখানে। আর তার আগে আমি বলি, এটা হচ্ছে টপ ভিউ। আমরা তিনটা পেরেক আমরা একটা কাঠের মধ্যে বিদ্ধ করেছি, আমরা পেরেক ইনসার্ট করেছি, এরপরে পেরেকের গা ঘেঁষে আমরা এভাবে ইয়ার্নকে পাস করিয়েছি, উপর থেকে দেখলে এরকম মনে হবে। দিস ইজ ক্যাপস্টান টেনশনার। কিভাবে কাজ করে, ইনপুট এভাবে যায়, একটার গা দিয়ে আর একটার গা দিয়ে যাওয়ার পরে যখন এইখানে আউটপুট আসে, টি টু আউটপুট হয়, তখন টেনশন পাওয়া যায়, একটা বেশ ভালো টেনশন পাওয়া যায়, টেনশনের পরিমাণটা আমরা বের করতে পারবো। এখন এটা যেহেতু মেটাল, আমরা যদি মেটালের কথা চিন্তা করি, মেটালের একটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আছে, ইয়ার্নটা যেহেতু গা দিয়ে যাচ্ছে, গা পেয়ে যাচ্ছে, বেন্ড হয়ে পাকা হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই একটা ফ্রিকশন বা ঘর্ষণ কাজ করবে এখানে। তো আমরা জানি যে মেটাল ইউজ করি, যে মেটাল বা যেটাই ইউজ করি না কেন, তার একটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন রয়েছে, অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক রয়েছে, সেটা হচ্ছে মিউ। এবং এখানে এক একটা ডায়া যদি এক এক রকম হয়, তিনটা পেরেকের ডায়া যদি তিন রকম হয়, তো এই যে আমার এই টি ওয়ান, এই যে এই ইয়ার্নটা যে স্পটলাইট যে পেরেকে আছে, সেই পেরেকের গা ঘেঁষে গেছে, সেটা যতটুকু জায়গা ল্যাপিং করে রয়েছে, যতটুকু জায়গা স্পর্শ করে রয়েছে, পেরেকে একবারে পুরোপুরি ল্যাপিং বা র্যাপিং করে রয়েছে, সে অংশটুকু থেকে কেন্দ্র পর্যন্ত যদি আমরা এরকম দুইটা বৃত্তচাপের মতো দেখি, সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হচ্ছে একটা থেটা। এখন এইটাকে আমরা থেটা থ্রি ধরেছি, এটাকে থেটা টু ধরেছি, এটা থেটা ওয়ান ধরেছি, যেটাই ধরো না কেন, টোটাল থেটাটা হবে কত, তিনটা সমষ্টি। যেহেতু এই ইয়ার্নটা তিনটা অ্যাঙ্গেলকে, তিনটা পেরেক, ভিন্ন ডায়ার পেরেক বা ভিন্ন ডায়ার মেটাল রডের সারফেস ঘেঁষে র্যাপিং হয়ে গিয়েছে, তিনটা অ্যাঙ্গেলকে টোটাল করে, টোটাল যে অ্যাঙ্গেল সেটা থেটা। তাহলে এখন আমরা যদি চাই যে ইনপুট টেনশন যতটুকু হোক না কেন, সিঙ্গেল ইয়ার্ন টেনশন মেজার করার জন্য যন্ত্র আছে, ডিভাইস আছে, যেটাকে টেনসোজেট বলা হয়, টেনসোজেট, একটা সিঙ্গেল ইয়ার্নের টেনশন মেজার করা যাবে। অর্থাৎ ইয়ার্নটা যদি টানটান অবস্থায় থাকে, তার টেনশন কত আছে, এটা মেজার করার জন্য একটা যন্ত্র আছে, ডিভাইস ছোট, এটাকে টেনসোজেট বলা হয়। তো টেনসোজেটের মাধ্যমে দেখলাম টি ওয়ানটা কত, টি ওয়ান আমি মেজার করলাম যে কত, টি টু বের করতে চাই, অর্থাৎ টি ওয়ান হচ্ছে ইনপুট টেনশন, এখানে আমি টেনসোজেট দিয়ে মেপে দেখলাম সিঙ্গেল ইয়ার্নের টানটান অবস্থায় টেনশনটা কত নিউটন, কত সেন্টি নিউটন। এখন এই তিনটা মেটাল বার এর মধ্য দিয়ে এই সারফেস দিয়ে যখন ইয়ার্নটা পাস হয়ে আলটিমেটলি টি টু তে গেল, তখন এর টেনশনটা কত পাবো, সেটার জন্য যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সেটাকে আমরা বলি টি টু বাই টি ওয়ান ইকুয়াল ই টু দি পাওয়ার মিউ থিটা। এটা হচ্ছে একটা কি বলে ইকুয়েশন, এটা ডেরাইভেশন আছে, তো আমাদের এখন দরকার নাই ডেরাইভেশন। আমরা এটা যদি মেকানিক্যাল এটা পড়াই, বেল্টের ক্ষেত্রে পড়াই, আমরা যখন পুলি বেল্ট ড্রাইভ পড়াই, বেল্ট ড্রাইভ সিস্টেমে গিয়ে গিয়ার পুলি পড়ানোর সময় যখন পুলি এবং বেল্টের রিলেশন পড়ানো হয়, তখন এখানে টেনশন ক্যালকুলেশন করা হয়, তো সেক্ষেত্রে এই ডেরাইভেশনটা পড়া যায়, পড়াই সাধারণত। তো এখন টি টু যদি বের করতে চাই, তাহলে সহজ জিনিস, টি ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মিউ থিটা। মিউ তো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এক এক মেটালের জন্য, এক এক ধরনের মেটালের জন্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এক এক রকম, সেই ভ্যালুটা আমরা চার্ট থেকে দেখে নেব, আর থিটাটাকে আমরা
ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করব, যেহেতু এর সবগুলো ভ্যালুই হচ্ছে রেডিয়ান ভ্যালু, দ্যাটস ওয়াই আমরা থিটাটাকে ডিগ্রি থেকে যদি রেডিয়ানে কনভার্ট করে নেই তাহলে ইজিলি আমরা T2 পেয়ে যাব। দিস ইজ ক্যাপস্টান টাইপ টেনশনার, ক্লিয়ার? জি স্যার। অ্যাডিটিভ টাইপ টেনশনারটা কিরকম? অ্যাডিটিভ টেনশনার হচ্ছে নিচে একটা ডিস্ক থাকবে, উপরে একটা ডিস্ক থাকবে, T1 থেকে T2, এটা হচ্ছে ইনপুট টেনশন, এটা আউটপুট টেনশন। এখন উপর থেকে নিচ থেকে যদি এরকম নিচের এই যে নিচের যে ডিস্ক সেই ডিস্কটা স্ট্যাটিক স্থির অবস্থায় আছে, উপর থেকে যে ডিস্ক সেটাকে আমরা কোনোভাবে ওয়েট দিলাম, কোনো একটা ভর দিলাম অথবা স্প্রিং এর সাহায্যে উপর থেকে আমরা প্রেশার দিলাম, স্প্রিং এর সাহায্যে উপর থেকে প্রেশার দিলাম, তাহলে এই নিচের ডিস্ক এবং উপরের ডিস্ক ইয়ানটাকে চেপে ধরে রাখবে। যদি ইয়ানটাকে চেপে ধরে রাখে তো ইয়ানটা যখন T1 থেকে T2 বরাবর যাবে এই দিকে যখন টেনশনটা কাজ করবে, টান টান খাবে, যখন পুলিং টেনশন ক্রিয়েট হবে তখন ইয়ানটা সহজে যেতে চাবে না, তখন এই আউটপুটে গিয়ে একটা টেনশন বেশি ক্রিয়েট হবে T1 এর থেকে। তো সেক্ষেত্রে কি পরিমাণ টেনশন হবে সেটার জন্য আমরা এখানে, এটা যেহেতু এই পদ্ধতিটাকে বলা হয় অ্যাডিটিভ টাইপ, অ্যাডিটিভ প্রিন্সিপাল, সেক্ষেত্রে আমরা T2 বা আউটপুট টেনশনটা মেজার করি কিভাবে, ইনপুট টেনশন যেটা আমরা টেনসো জেট এই এই ডিভাইসের মাধ্যমে আমরা একটা একটা সিঙ্গেল ইয়ারনের টেনশন মেজার করতে পারি, সেটা আমি মেজার করে ফেলেছি T1 যোগ, আর এই যে দুইটা মেটাল প্লেট ব্যবহার করা হয়েছে সেই দুইটা মেটাল প্লেট, সেটা যদি কপার হয়, সেটা যদি সিলভার হয়, সেটা যদি স্টেইনলেস স্টিল হয়, এই প্রত্যেকটার যেহেতু কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন রয়েছে, একটা ঘর্ষণ গুণাঙ্ক রয়েছে স্পেসিফিক ম্যাটেরিয়ালের সাথে, সেই ভ্যালুটা আমরা পাইলাম মিউ। আর উপর থেকে যে ওয়েট দেওয়া হচ্ছে বল বা ভর, ভরকে দিলেও সেটাকে আমরা ইজিলি সেটাকে ফোর্সে কনভার্ট করতে পারবো, সে এই এফটাকে এখানে গুণ, মানে 2μF, অর্থাৎ T2 ইকুয়াল T1 প্লাস 2μF। কারণ প্রশ্ন হলো দুই কেন গুণ হলো, মিউ এফ এর ক্ষেত্রে দুই কেন গুণ হলো, বলো কেউ একজন বলো। ঘর্ষণ গুণাঙ্ক মিউ, আর ফোর্স বা ওয়েট যদি থাকতো ডাব্লিউ, ডাব্লিউ থাকলে ডাব্লিউ অথবা এফ থাকলে এফ, এখানে এফ দিলাম, এখানে দুই মাল্টিপল কেন করা হলো স্যার? দুই পাশ দিয়ে মানে ইয়ারের দুই পাশে এটা অ্যাপ্লাই হবে তাই, রাইট? তুমিও কনফিউজ কনফিউজ তাই, আচ্ছা হ্যাঁ, মানে এখানে নাও তো হইতে পারে তাই না, নাও হইতে পারে কেন, তোমার তুমি যে জিনিসটা চিন্তা করেছো সেটা বোল্ডলি বলতে হবে যে হ্যাঁ এটাই, কারণ এখানে ইয়ারটা যাচ্ছে, এখানে যেমন দেখো এক সাইড করে ইয়ারের সারফেসে ইয়ার মেটালের সাথে ফ্রিকশন হচ্ছে, এখানে বোথ সাইডে ফ্রিকশন হবে, আপার পোর্শন অফ দা ইয়ার এন্ড লোয়ার পোর্শন অফ দা ইয়ার, যেহেতু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ, দুই পাশেই যেহেতু আমাদের ফ্রিকশন হবে দ্যাটস ওয়াই এখানে দুই দ্বারা গুণ দিতে হবে, এক পাশে হলে এক আর দুই দ্বারা গুণ দিতে হতো না, আর এখানে এক পাশে হওয়ার সুযোগ নাই যেহেতু লোয়ার ডিস্ক আপার ডিস্ক দুইটার মাধ্যমে এটা ইয়ারটাকে আমরা চেপে ধরবো, ইয়ারটাকে আমরা প্রেস করবো ওয়েটের মাধ্যমে, দ্যাটস ওয়াই ইয়ার টেনশনটা ক্রিয়েট হবে। আর কম্বাইন্ড টেনশনার যেটা, সেই কম্বাইন্ড টেনশনারের ক্ষেত্রে কম্বাইন্ড বলতে বোঝাচ্ছে ক্যাপস্টান এবং অ্যাডিটিভ দুইটার কম্বিনেশন, ক্যাপস্টান এবং অ্যাডিটিভ দুইটার কম্বিনেশন, অর্থাৎ ক্যাপস্টানে যেভাবে একটা মেটাল মেটাল একটা বার বা লোহার পেরেকের মতো অংশের যেমন সাইড দিয়ে যায়, ইয়ানটা বাঁকা হয়ে বেন্ড হয়ে যায় সেরকমও হবে, আবার উপর থেকে নিচের ডিস্ক, উপরের ডিস্ক যেমন নিচের ডিস্কে প্রেশার দেয়, নিচের ডিস্ককে আমরা ওয়েটের মাধ্যমে যেমন চেপে ধরি প্রেস করি সেটাও ঘটবে, দুইটা একসাথে ঘটার কারণে এটাকে বলে কম্বাইন্ড টেনশন। দেখো এখানে এটা একটা ফিগার স্কেমেটিক ড্র করার চেষ্টা করা হয়েছে, ইয়ার্ন এখানে কিন্তু ডিরেক্টলি লেফট থেকে রাইটে যায়নি, অর্থাৎ একটু ইনক্লাইন্ড হয়ে T1টা ইনক্লাইন্ড হয়ে একটা মেটাল বারের সাইড দিয়ে গিয়ে আবার এদিকে চলে গেছে, অর্থাৎ এখানে ক্যাপস্টান টাইপ হয়ে গেছে, আবার উপর থেকে একটা ডিস্কের সাহায্যে ফোর্স দিয়ে ওই দুই অংশকেই কিন্তু নিচের দিকে প্রেস করা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কম্বাইন্ড টেনশনার, অর্থাৎ এখানে ক্যাপস্টান এবং অ্যাডিটিভ দুইটারে কম্বিনেশন রয়েছে, এবং তার ফিগারটা স্কেমেটিক্যালি ড্র করার সময় দেখানো হয়েছে যে T1 সাইড থেকে এসে র্যাপিং করে T2 হয়ে গেল, অর্থাৎ এই মেটাল বারের সাইড থেকে সাইড দিয়ে এসে র্যাপিং করে গেল, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে থিটা, সেই অ্যাঙ্গেলটাও ক্রিয়েট করলো,
এবং সাথে সাথে লোয়ার ডিস্ক এবং আপার ডিস্ক, আপার ডিস্ক কে নিচের দিকে প্রেস করার জন্য উপর থেকে আমরা ওফ এফ ফোর্স দিলাম, সেটা ওয়েটের মাধ্যমে হতে পারে, ডেড ওয়েটের মাধ্যমে হতে পারে, স্প্রিং এর মাধ্যমে হতে পারে, ফোর্স দিলাম সেটার পরিমাণকে এফ বলতেছে। ক্লিয়ার? সেক্ষেত্রে এটার আউটপুট টেনশনটা কি হবে, টি টুটা কি হবে, এখানে লেখা নাই কি হবে কম্বাইন টেনশনের ক্ষেত্রে, টি টু কি হবে আসলে, টি টুর ফর্মুলাটা কি হবে? স্যার অন্য দুইটা যোগ করে দিব। তোমার কি মনে হয় যোগ করা উচিত না গুণ করা উচিত নাকি ভাগ করা উচিত? স্যার যোগ করা উচিত। যোগ করবা তাহলে কি হবে, যোগ করলে কি হবে? যোগ করলে হবে হচ্ছে টি টুর মান হবে হচ্ছে টি ওয়ান প্লাস টু টু দি পাওয়ার মিউ এফ আর প্লাস টু দি পাওয়ার মিউ এফ, নন টু টু দি পাওয়ার মিউ এফ কেন, টু কি এক্সপোনেনশিয়াল কিছু না, আচ্ছা না স্যার টু মিউ এফ গুণ গুণ সব গুণ, হ্যাঁ তারপর প্লাস স্যার তারপর ওইটার মান কোনটার মান বলো, টু ডিভাইডেড বাই কেন টি টু তে বের করবা, তো টি টু ইকুয়ালস দিয়ে তারপর না বাকি গুলো বলবা, টি ওয়ান ইনটু ই টু দি পাওয়ার মিউ নট থিটা, মিউ থিটা থিটা মিউ থিটা, হ্যাঁ মিউ থিটা, হ্যাঁ তাহলে হবে কি টি টু ইকুয়ালস টি ওয়ান প্লাস টু মিউ এফ প্লাস টি ওয়ান ইনটু ই টু দি পাওয়ার মিউ থিটা, এটা হবে কম্বাইন টেনশনারের ক্ষেত্রে ফর্মুলা টেনশন বের করার। এখানে ম্যাথমেটিক্যালের জন্য কোনো গুরুত্বপূর্ণ মানে প্রবলেম দেওয়ার জন্য, হ্যাঁ প্রবলেম ফিগার ড্র করে দিয়ে তখন এখানে কিছু কেস স্টাডি দেওয়া যেতে পারে। এরপরে ইয়ার্ন গাইডস, বিভিন্ন ধরনের ইয়ার্ন গাইড থাকে, টাইপ এ এবং টাইপ বি দুই ধরনের ইয়ার্ন গাইড আছে, দেখো নিচে লেখা আছে টাইপ এ টাইপ বি। কেন টাইপ এ টাইপ বি বলা হলো, দেখে কি কিছু বোঝা যায় কেন টাইপ এ টাইপ বি বলা হচ্ছে, দুইটা একটু দেখো তো সবাই, দুই টাইপে একটু দেখো দেখে বলো কেন টাইপ এ বলা হলো টাইপ বি, মানে দুইটা নাম লেখা আছে, ইয়ার্ন এন্ড ইজ রিকোয়ার্ড ফর থ্রেডিং, ইয়ার্ন এন্ড ইজ নট রিকোয়ার্ড ফর থ্রেডিং, কথাটাকে বোঝা যায় ফিগার দেখে? স্যার একটাতে থ্রেডিং করতে গেলে ইয়ার্ন এন্ড লাগে আর একটাতে যে কোনো জায়গায় থ্রেডিং শুরু করা যায়, ফিগার দেখে কি সবাই বোঝা যায় ব্যাপারটা, বোঝা যাচ্ছে? যেমন আমরা সুইং নিডেল, সুইং নিডেলে যখন আমরা ইয়ার্ন পাস করতে যাই, ইয়ার্ন ইনসার্ট করতে যাই, সেটা সেলাই মেশিনে হতে পারে অথবা হ্যান্ড নিডেল, যেটা হ্যান্ড সুইং নিডেলে, সেক্ষেত্রে একটা ইয়ার্নের এন্ড বের করতে হয়, বের করার পরে তারপরে সেটা ওই হোলের ভিতর দিয়ে লেফটে রাইটে পাস করাতে হয়, তখন সেক্ষেত্রে বলা হবে যে তখন টাইপ এ, তখন সেটা হবে টাইপ এ, অর্থাৎ তখন তখন এটা যে ক্লাসে পড়বে সে টাইপ এ, সে টাইপ এ, টাইপ এ ক্লাস, সেটা হচ্ছে কি ইয়ার্ন এন্ড ইজ রিকোয়ার্ড ফর থ্রেডিং। দেখো এখানে যতগুলা দেখাচ্ছে সেখানে সবগুলা হচ্ছে ওই যে আমাদের সুইং নিডলে থ্রেডিং করার মতো, কিন্তু এই টাইপ বিতে এসে দেখো, টাইপ বিতে সেখানে এই অংশটুকু দেখলে বোঝা যায়, অর্থাৎ আমি যদি ইয়ার্নটাকে এখান থেকে নিয়ে এসে এই দিকে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে দেখো এটা একটা অলরেডি একটা পোস্ট গাইড বলা হয়, এটাকে পোস্ট গাইড, সেটা শুধু সাইড দিয়ে নিয়ে গেলাম, সাইড দিয়ে নিয়ে গেলে মানে আমি যদি চাই এটা এইভাবে যেতে পারে, আমি একটু দেখাই। স্যার আমাদের 4:15 থেকে ইএসসি স্যার আরেকটা ক্লাস, হ্যাঁ 4:15 হয়নি এখন, তোমার দেরিতে জয়েন করেছো, হোক 4:15 হোক, তার আগে ছেড়ে দেবো। মনে করো আমি এই ইয়ার্নের এন্ডটাকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, আর আমার দরকার পড়লো কি আমি এটাকে একটু সাইড দিয়ে নিয়ে যাবো, সেক্ষেত্রে কি করলাম এরকম একটা পোস্ট গাইড বসাই দিলাম, এই অংশটুকুকে এক্সটেন্ড করে নিয়ে এসে এই দিক দিয়ে নিয়ে গেলাম,
সেক্ষেত্রে কিন্তু ইয়ার্ন ইয়ার্নের জায়গায় থাকলো, এই লেন্থ এরকমই থাকলো, জাস্ট কোনো একটা এন্ড বের করতে হলো না, শুধু এই অংশটুকুকে টেনে এনে এর 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 সাইড দিয়ে নিয়ে গেলাম। এটা হচ্ছে কোনো থ্রেডিং করার জন্য ইয়ার্নের এন্ড লাগবে না। এখানে এই অংশটুকু দেখো, এখানেও কিন্তু একটা অল্প ছোট্ট একটা অংশ আছে যেটার মধ্যে দিয়ে আমরা চাইলে ইজিলি এই রানিং যে কন্টিনিউয়াস ইয়ার্নটাকে নিচের দিকে ঠেলে দিয়ে আমরা এখানে থ্রেডিং করে ফেলতে পারি। এটার ক্ষেত্রে এরকম একটা গ্রুপ কাটা আছে, এখান থেকে থ্রেডিং করতে পারি। এটার ক্ষেত্রেও এরকম একটা পিক টেল এরকম করে একটা অংশ আমরা চাইলে এখানে ইজিলি থ্রেডিং করতে পারি। এটা পিক টেল বলা হয়, এটা পোস্ট, এটা স্লটেড গাইডস, এটা বুশ, ট্রাম্পেট, সিরামিক ইনসার্ট, এই নামগুলো জানতে হবে। এবং এটার আমরা মেশিনের মধ্যে পাবো, মেশিনের মধ্যে পাইলে আমরা জিজ্ঞাসা করতে পারি এটা কোন ধরনের গাইড, তখন বলতে হবে ল্যাবের ক্ষেত্রে। ইয়ার্ন উইথড্রল এন্ড এটা আমরা কি পড়িয়েছি, ইএসি পড়ছে নাকি টিএম পড়ছে? জি স্যার পড়ানো হয়েছে, ইয়ার্ন উইথড্রল পড়ানো হয়েছে, ইয়া কি বলে ম্যানেজমেন্ট স্যার, ম্যানেজমেন্ট সেটা দেখানো হয়েছে স্যার। ভালো করে দেখে বলো, দেখানো তো কথা। আমি কি নিটিং জোন পড়াইছিলাম, ম্যানেজমেন্টে নিটিং জোন, ওয়াইন্ডিং জোনস পড়াইছিলাম? স্যার আমাদের হচ্ছে লাস্ট ক্লাসে একদম লাস্টের দিকে ওয়াইন্ডিং জোনের মধ্যে জাস্ট তিনটা জোনের কথা বলে দেওয়া হয়েছিল, বাট মানে খুব বেশি এক্সপ্লেনেশনে যাওয়া হয়নি, একটা ফিগার আচ্ছা ড্র করে দেখাইছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওই এক্সপ্লেনেশনের অনেকটাই হয়ে গেছে, ফিগারটা লাগবে। ইএসসি কে পড়াইছি আমি, তো ফিগারের মধ্যে আমরা টেনশনিং এন্ড ক্লিয়ারিং জোনে যেটা পড়িয়েছিলাম, গাইড তো আমরা পড়াইলাম, গাইড এবং টেনশনারও হয়ে গেল, উইথড্রলটা পড়াবো, সমস্যা নাই। আগামী দিন আমরা অল্প 10 মিনিটের মধ্যে এটা পড়ানোর পরে আমরা বাকি একসাথে সবাই প্যারালাল হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। ওয়াইন্ডিং জোনের ফিগারটা খুব জরুরি সবার জন্যই, ওইটা থেকে ব্যাখ্যা আসতে দেবে। ইয়ার্ন উইথড্রল বলো, ইয়ার্ন গাইড, ইয়ার্ন টেনশন, আর সবকিছু হচ্ছে ওয়াইন্ডিং জোনের রেসপেক্টে, ওয়াইন্ডিং জোনে কোথায় কি থাকে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? আমরা আগামী দিন এখানে শুরু করব এখান থেকে। এইটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় বেলুনিং, এই বেলুনিংটা আমরা পড়াবো, কিছু রিলেটেড ম্যাথ করাবো। আর কোনো কোশ্চেন আছে? না স্যার, না স্যার। আচ্ছা তাহলে আমরা কুইট করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম।